দয়াল বাবা জাহাঙ্গীর। আমি পড়তেছি ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী লিখিত মারেফতের বাণী নামক বইয়ের 84 পৃষ্ঠার কেবলা ও কাবার পরিচয় ভিত্তিক সাধন পদ্ধতি এই অধ্যায় থেকে। মারেফতের বাণী বইয়ের 84 পৃষ্ঠার কেবলা ও কাবার পরিচয় ভিত্তিক সাধন পদ্ধতি। নির্জন বাসের প্রকারভেদ অনেক রকম হতে পারে। এই নানা রকম নির্জন বাস পরিবেশ পরিস্থিতি এবং সময়সীমার মাপকাঠি বিভিন্ন রূপ ধারণ করতে পারে। সব নির্জন বাসই যে একরকম হতে হবে এমন কথা ইসলামের বিধানে নেই। কারণ প্রচণ্ড শীতের দেশগুলোর পরিবেশ অন্যান্য দেশের মতো একরকম হতেই পারে না। সুতরাং নির্জন বাসের প্রশ্নে দুটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশের প্রয়োগ পদ্ধতিও ভিন্ন হতে বাধ্য, কিন্তু ধ্যানমগ্ন হওয়ার প্রশ্নে এক হতে বাধ্য। তবে ধ্যানের গভীরতার প্রশ্নটিও ব্যক্তিকেন্দ্রিক, কারণ সবার ধ্যানের গভীরতা একরকম হয় না এবং হতেই পারে না। কারণ ধ্যানমগ্ন হওয়ার বিষয়টি একান্ত মনোগত ব্যাপার এবং মনোগত ব্যাপারটি কখনোই একরকম হয় না। আজকের এই আধুনিক যুগে নির্জন সাধনাটি শহরে বাস করা মানুষের পক্ষে একটু কষ্টকর বই কি। তার উপর জীবিকার প্রশ্নটি তো আছেই। যদি নির্জন সাধনার একটি প্রয়োগ পদ্ধতির খুঁটিনাটি নিয়মগুলো বলতে চাই, তাহলে কি সবার পক্ষে একই নিয়মে সম্ভবপর হতে পারে? যেমন ধরুন, নিজের বাড়ি অথবা ভাড়া করা বাসায় নির্জন সাধনা করতে হলে একটি ছোট ঘর নিজের জন্য অবশ্যই রাখতে হবে এবং সেই ঘরটিকে জাহিরি সুরতেও অবশ্যই পাক পবিত্র রাখতে হবে এবং সেই ঘরটিতে অন্য যে কোনো ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষেধ। এমনকি আপন পুত্র কন্যা তো বটেই, তার উপর নিজের স্ত্রীকে পর্যন্ত সেই ঘরে ঢুকতে দেবেন না। সেই ঘরের সাজানো গোছানো হতে শুরু করে সব কিছুই আপনার নিজ হাতে করতে হবে এবং নির্জন সাধনার সময়টুকু অতিবাহিত হবার পর সঙ্গে সঙ্গে তালা দিয়ে সেই চাবি নিজের কাছে রাখতে হবে। কারণ আপনার মনের অজান্তে যদি কেউ ভুলক্রমে ঢুকে পড়ে তাহলে চলবে না। এক কথায়, সেই ঘরে আপনি ছাড়া আর কেউ ঢোকার প্রশ্নই ওঠে না। তবে নিজের পীর ও মুর্শিদ কিবলায় কাবার জন্য সেই আদেশ খাটবে না। তিনি অবশ্যই সেই ঘরে ঢুকতে পারবেন, থাকতে পারবেন এবং নির্জন সাধনের প্রয়োগ পদ্ধতিগুলো সেখানে থেকে আপনাকে শেখাতেও পারবেন। অর্থাৎ এক কথায়, নিজের পীর কেবলায় কাবার জন্য সেই আদেশটি মোটেই প্রযোজ্য নয়। আপন পীর ও মুর্শেদই হল আপনার হাকিকতের কেবলায় কাবা। সুতরাং কেবলা ও কাবা বলতে কি বোঝায় সেই বিষয়টি পরে বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে বোঝাতে গেলে বিষয়টি কিছুটা ঘোলাটে থেকে যেতে পারে। তবে যারা নির্জন সাধন করার মন মানসিকতার উপযোগী, তারা এই কেবলা ও কাবা বিষয়টি পরিষ্কার বুঝতে পারে। তবুও কেবলা ও কাবা কাকে বলে তার বিস্তারিত ব্যাখ্যা অবশ্যই দেবার প্রয়োজন অনুভব করি। কারণ যারা এই বিষয়টির রহস্য জানেন না, তাদের কাছে পীর ও মুর্শেদ কেবলায় কাবা কথাটি কেমন যেন বেখাপ্পা এবং উল্টাপাল্টা মনে হতে পারে। অবশ্য না বুঝতে পারলে সবাইকে কমবেশি এরকম অবস্থায় পড়তে হয়, আবার বুঝিয়ে দিলেই সব কিছু পরিষ্কার বুঝতে পারে। তারপর সেই ঘরটিতে একটি বাধাই করা ছবি রাখুন। সেই ছবিটি কার? নিজের পীরের ছবি। যদি সামর্থ্য থাকে তবে একটি টেপ রেকর্ডও রাখতে পারেন এবং কিছু ভক্তিমূলক গানের ক্যাসেটও। সেই গানগুলোর ক্যাসেট রাখবেন যে গানগুলো আপনার হৃদয়ে ভক্তির আগুন ধরিয়ে দেয়, তা সে যে ধরনেরই গান হোক না কেন। আপনি রাতের কিছু অংশ অথবা যদি সারা রাত পারেন সেই বদ্ধ ঘরে বসে এক মনে আপনার পীরের দিকে চেয়ে থাকুন। এমনভাবে চাইবেন যেন সেই ছবিটি আপনার ধ্যানের ছবি হয়। মন মগজে কেবল পীরের ছবিটিই থাকে, আর কিছু নয়। অবশ্য প্রথম প্রথম মন এদিক সেদিক যাবেই, তারপর ধীরে ধীরে সাধনার মাধ্যমে একাগ্রতার গভীরে অগ্রসর হতে থাকবে। এই গভীরতা সময় সাপেক্ষ।
তবে ধ্যানের গভীরতার প্রশ্নে সবারই একই রকম সময়ের প্রয়োজন হয় না, কারো তাড়াতাড়ি হয়, আবার কারো বা বেশি সময় লেগে যায়। আপনি আপনার পীরের ছবিটির দিকে চেয়ে মনে মনে ভাবতে চেষ্টা করুন যে পীরের ছবিতে যে হাত দুটো দেখা যাচ্ছে উহা আপনার নিজের হাত, পা দুটো আপনার নিজের পা, চোখ দুটো আপনার চোখ। এই তিন লাইন আবার পড়ছি আমি। আপনি আপনার পীরের ছবিটির দিকে চেয়ে মনে মনে ভাবতে চেষ্টা করুন যে পীরের ছবিতে যে হাত দুটো দেখা যাচ্ছে উহা আপনার নিজের হাত, পা দুটো আপনার নিজের পা, চোখ দুটো আপনার চোখ। তারপর আরো ধাপে ধাপে এগিয়ে যেতে থাকুন। এভাবে আপনি মনে করতে চেষ্টা করুন যে পীরের যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন উহা আপনার নিজের ছবি, পীরের যে ছবিটি আপনি দেখতে পাচ্ছেন উহা আপনার নিজের ছবি, অর্থাৎ আপনার এই দেহটিতে সম্পূর্ণরূপে তিনিই বর্তমান এবং আপনার মন তারই মন। সুতরাং আপনার বলতে আর কিছু রইল না, সব কিছুতেই তিনি। এই ধ্যানে মগ্ন হতে চেষ্টা করুন, প্রাণপণ চেষ্টা চালিয়ে যান। এই চেষ্টার মাঝে শয়তান প্রচণ্ডভাবে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইবে, কারণ এই সাধনেই শয়তানের মৃত্যু ঘণ্টা বাজতে শুরু করে দেয়। আপনি কখনো শয়তানের কাছে হেরে যাবেন, আবার কখনো জিতে যাবেন। এই হার জিতের সাধনায় আপনাকে পাথরের মতো থাকতে হবে অবিচল। শয়তান নাড়াতে চাইবে যত প্রাণপণে, আপনি তার চেয়ে বেশি অবিচল থাকার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে অগ্রসর হতে থাকুন। কারণ সবসময় মনে রাখতে হবে যে শয়তান আমার মনের ভেতর বাসা বেঁধে আছে, আর আমি শয়তানের বাসায় আগুন ধরিয়ে দেবার সাধনায় রত আছি। সুতরাং বিরোধ এবং সংঘাত অবধারিত। শয়তান নাড়াতে চাইবে যত প্রাণপণে, আপনি তার চেয়ে বেশি অবিচল থাকার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে অগ্রসর হতে থাকুন। কারণ সবসময় মনে রাখতে হবে যে শয়তান আমার মনের ভেতর বাসা বেঁধে আছে, আর আমি শয়তানের বাসায় আগুন ধরিয়ে দেবার সাধনায় রত আছি। সুতরাং বিরোধ এবং সংঘাত অবধারিত। যেখানে বিরোধ এবং সংঘাত অবধারিত, সেখানে জয় পরাজয়ের প্রশ্নটিও অবধারিত। সুতরাং সাধনার গভীরতা যত বেশি হবে, শয়তানের অবস্থাও তত খারাপের দিকে যেতে থাকবে। শয়তান কিভাবে চিৎকার শুরু করে দেয়, তা হারে হারে টের পেতে শুরু করবেন যখন আপনার সাধনা গভীরের দিকে ধাপে ধাপে অগ্রসর হতে থাকবে। এই সাধনার নামই তাসাব্বুরের শায়েখ তথা পীরের ধ্যান করার সাধনা। প্রথম দিকে পীরের ছবির ধ্যান করা খুবই কঠিন মনে হবে, তাই আপনি পীরের দেওয়া জিকির আর অজিফায় কিছুক্ষণ লিপ্ত থাকুন এবং ধ্যানের পরিবেশ নিজের মধ্যে তৈরি না হওয়া পর্যন্ত জিকির আর অজিফায় লিপ্ত থাকুন। যদি আপন পীর কোনো জিকির এবং অজিফা না দেন, তাহলে আপনার মন মতো যে কোনো প্রকারের হোক জিকির এবং অজিফায় লিপ্ত থাকুন এবং কিছুক্ষণ থাকার পর ধ্যানের সাধনায় যেতে চেষ্টা করুন। পীরের এরকম ধ্যান করা সবচাইতে কঠিন বিষয়, অথচ বলতে গেলে মনে হবে কত সহজ, কারণ ধ্যান বিষয়টিই হলো একান্ত মনের বিষয়। মনকে সকল স্থান হতে ছুটিয়ে এনে এক স্থানে রাখা এবং তাহাতে নিমজ্জিত হওয়া যে কতটুকু কঠিন বিষয়, উহা সাধনা না করা পর্যন্ত বুঝতেই পারবেন না। কারণ এই মন এত চঞ্চল এবং এত দ্রুত গতিসম্পন্ন যে এক বিষয় হতে অন্য বিষয়ে এমনভাবে ছুটে চলে যে তা টের পেতে না পেতেই ছুটোছুটির রং তামাশাগুলো সুন্দর বুঝতে পারবেন এবং মনের অজান্তে সাধনা করতে গিয়ে আপনি ফক করে হেসে ফেলবেন আপনার মনের এই ছুটোছুটির রূপ দেখে। দিনে দিনেই আপনি গভীরতার দিকে এগিয়ে যেতে থাকবেন। তারপর আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবার পর দেখতে পাবেন যে আপনি এক ধাপ উপরে উঠে গেছেন, এবং এক ধাপ যে উপরে উঠেছেন তা পরিষ্কার বুঝতে পারবেন, কারণ এই ধাপটি বড়ই লোভনীয় ধাপ। এই লোভনীয় ধাপে এসে অনেক সাধক থমকে যায়, কারণ এই ধাপ হতেই সাধকেরা কিছু নতুন নতুন পুরস্কার পাবার রূপ দেখতে থাকে। এই ধাপেই জিনের সঙ্গে সাধকের দেখা হয়। সাধক বিভোর হতে চায়, কিন্তু খবরদার, আপনি ভুলেও থেমে যাবেন না, অথবা এই লোভনীয় সিঁড়িতে এসে ভুলেও বসে পড়বেন না, কারণ এখানেও আপনার সঙ্গে শয়তান আছে। তবে শয়তানের আসল রূপটির রহস্য
এই সিঁড়িতেই সুন্দর ধরা পড়ে যায়। তাই আপনি এক মনে আপনার সাধনা চালিয়ে যেতে থাকুন, যত লোভনীয় সিঁড়িগুলো একের পর এক আসতে থাক না কেন, আপনি কোথাও থেমে যাবেন না। ভুলেও না, আপনাকে যে ফানাফিল্লাতে পৌঁছতে হবেই। তাই আপনি একটি উন্নত ধাপে গিয়ে দেখতে পাবেন যে চোখ দিয়ে আপনি দেখছেন না, দেখছেন আপনার পীর। খেতে বসে দেখবেন আপনি খাচ্ছেন না, খাচ্ছেন আপনার পীর। এভাবে দৈনন্দিন প্রতিটি কাজ কর্ম মনে হবে আপনি করছেন না, করছে আপনার পীর। এবং এভাবেই ধীরে ধীরে একদিন আপনার মনের অজান্তে ফানার রাজ্যের দিকে অগ্রসর হতে থাকবেন। সুতরাং নির্জনে ধ্যানমগ্ন হবার জন্য একটি সম্পূর্ণ আলাদা ঘরের কতটুকু প্রয়োজন তা বুঝিয়ে বলতে হবে না। এত কিছু বুঝবার পরও যদি আপনি সাধনা করতে পারলেন না, বা সাধনা করার সময় ও সুযোগ করে নিতে পারলেন না, তাহলে এই না পারাটাও আপনার তকদির। এবং এই তকদিরের লাত্তি উষ্টা যে কীরকম খেতে হবে তা পরে হাড়ে হাড়ে টের পাবেন, আর অনুশোচনার দহনে দগ্ধ হতে থাকবেন। এই ব্যবসা বাণিজ্য, এই মালপানির মোহ সব কিছু আপনাকে কিছুদিনের জন্য চোখ থাকতেও অন্ধ করে দিতে পারে, এবং তাই দিয়ে আসছে। এই ব্যবসা বাণিজ্য, এই মালপানির মোহ সব কিছু আপনাকে কিছুদিনের জন্য চোখ থাকতেও অন্ধ করে দিতে পারে, এবং তাই দিয়ে আসছে। কারণ এদের কত প্রচণ্ড শক্তি থাকলে আপনার চোখ দুটো সব কিছু দেখতে পেরেও আবার কিছুই দেখতে পায় না, এরকম করে রাখতে পারে। একবার মনে মনে 5 মিনিট ভেবে দেখার অনুরোধ করছি। দিন শেষ হয়ে আসছে, তবু মালপানের মোহ কেটে উঠতে পারছি না। মনকে শান্তি দেবার জন্য কত রকম নতুন নতুন বিদ্যার দর্শন দিয়ে সান্ত্বনা দিয়ে যায়। হায় রে মন, কত বিচিত্র রং নিয়ে খেলতে ভালোবাসে এই রঙ্গিলা মন। ইমামুল আউলিয়া বায়েজিদ বোস্তামী যখন মুরিদ হলেন হযরত ইমাম জাফর সাদেকের নিকট, তখন হযরত বায়েজিদ বোস্তামীর সাধনার স্তরগুলোর বর্ণনা খুবই চমৎকার, আমাদের জন্য মূল্যবান শিক্ষার বিষয়, এবং বিশেষ করে তাদের জন্য যারা নিজেকে চেনার সাধনা করতে চায় বা আগ্রহী। প্রথমেই বলে রাখতে হবে যে হযরত বায়েজিদের পীর ও মুর্শিদ কেবলায়ে কাবা হলেন সেই বিখ্যাত ইমাম জাফর সাদেক, যিনি সরাসরি মহানবীর বংশের নাতি, ইমাম হোসাইনের নাতি ইমাম জাফর সাদেক। হযরত বায়েজিদ মুরিদ হবার সঙ্গে সঙ্গে একটি আলাদা ঘরে সাধনা করার নিয়ম কানুন শিখিয়ে দিলেন। সেই জামানায় প্রথমে 4 বছর একটানা বায়েজিদ সাধনায় ধ্যানমগ্ন হলেন, এবং 4 বছর শেষ হবার পর বায়েজিদের সাধনায় কতটুকু সিদ্ধি লাভ হয়েছে তার পরীক্ষা নিতে চাইলেন। একদিন ভোরবেলায় বায়েজিদের মুর্শিদ ইমাম জাফর সাদেক তার নিজ ঘরে ঢেকে এনে হুকুম দিলেন ঘরের এক কোণে রেখে দেওয়া কোরআন শরীফটি এনে তার হাতে দিতে। হযরত বায়েজিদ পীরের হুকুম অনুযায়ী তাই করলেন, অর্থাৎ কোরআন শরীফটি তুলে এনে পীরের হাতে দিলেন, এবং সিদ্ধি লাভ হয়নি অর্থাৎ কামালিয়াত শরীফটি তুলে এনে পীরের হাতে দিলেন, এবং দেবার সাথে সাথে পীর সাহেব বললেন যে বায়েজিদের সাধনায় এখনও সিদ্ধি লাভ হয়নি অর্থাৎ কামালিয়াত হাসিল হয়নি। সুতরাং পুনরায় 4 বছর সাধনা করার আদেশ দেওয়া হলো। হযরত বায়েজিদ কোনো কিছু না বলে পীরের হুকুম মান্য করে আবার একটানা 4 বছর সাধনায় ধ্যানমগ্ন হলেন, এবং পুনরায় 4 বছর করার পর পীর সাহেব বায়েজিদকে ডেকে আপন ঘরে এনে সেই 4 বছর আগের পুরাতন একই হুকুম দিলেন ঘরের কোণে রাখা কোরআন শরীফটা এনে দিতে। হযরত বায়েজিদ পীরের হুকুম অনুযায়ী তাহাই করলেন, এবং এতে ইমাম জাফর সাদেক বললেন যে বায়েজিদের সাধনায় এখনও সিদ্ধি লাভ হয়নি অর্থাৎ কামালিয়াত হাসিল হয়নি। সুতরাং পুনরায় 4 বছর সাধনা করার আদেশ দেবার আবার দেওয়া হলো। হযরত বায়েজিদ কোনো কিছু না বলে পীরের হুকুম শিরোধার্য মনে করে আবার একটানা 4 বছর সাধনায় ধ্যানমগ্ন হলেন, এবং সাধনার প্রচণ্ডতা আগের চেয়ে বেশি বাড়ানো হলো। এবং 4 বছর সাধনা করার পর পীর সাহেব বায়েজিদকে ডেকে আপন ঘরে এনে সেই একই হুকুম দিলেন ঘরের কোণে রাখা কোরআন শরীফটা এনে দিতে। পীরের আদেশ অনুযায়ী বায়েজিদ ঘরের কোণ হতে কোরআন শরীফ আনতে গেলেন, কিন্তু খালি হাতে পীরের সামনে এসে হাজির হওয়াতে পীর সাহেব
খালি হাতে ফেরত আসার কারণ জিজ্ঞাসা করলেন। হযরত বায়েজিদ ভয়ে ভয়ে পীর সাহেবকে বললেন যে তিনি ঘরের কোথাও কুরআন শরীফ দেখতে পেলেন না, তাই খালি হাতে ফেরত আসতে হয়েছে। হযরত ইমাম জাফর সাদেক বললেন, কেন? ওই তো কুরআন শরীফটি রাখা আছে, যাও নিয়ে আসো। পুনরায় কুরআন শরীফ আনতে গেলেন, কিন্তু খালি হাতে ফেরত আসাতে পীর সাহেব অবাক হয়ে আবার প্রশ্ন করলেন, কেন খালি হাতে ফেরত আসা হলো? এবার বায়েজিদ ভয়ে ভয়ে উত্তর দিলেন এই বলে যে তিনি ঘরের কোথাও কুরআন শরীফ দেখতে পাচ্ছেন না। হযরত ইমাম জাফর সাদেক প্রশ্ন করলেন, তবে তুমি ঘরের ভেতর কি কিছুই দেখতে পাওনি? উত্তরে বায়েজিদ বললেন, হুজুর না, তবে যেদিকেই তাকাই না কেন কেবলই আপনাকে দেখতে পাই এবং আপনাকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তাই এবার আপনার হুকুম অনুসারে কোরআন শরীফটি আনতে পারলাম না, কারণ যেখানে কোরআন শরীফ থাকার কথা সেখানে গিয়ে কোরআন শরীফ দেখতে পাই না, পাই কেবল আপনার চেহারা মুবারক, তাই অগত্যা বাধ্য হয়ে আমাকে ফেরত আসতে হলো এবং এজন্য আমি খুবই লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। বায়েজিদের মাথায় হাত বুলিয়ে ইমাম জাফর সাদেক বললেন যে তার সাধনায় সিদ্ধি লাভ হয়ে গেছে তথা কামালিয়াত হাসেল হয়ে গেছে এবং এখন তিনি ইসলামের তাবলিগ করার উপযুক্ত। সুতরাং ইসলামের তাবলিগ তথা দাওয়াত দেওয়ার কাজে লিপ্ত থাকা সমীচীন বলে বিদায় করে দিলেন।